আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। বেশ কয়েকদিন ধরে ব্লগ দিচ্ছি না, আবার খুব গ্যাঁয়ে দিয়ে ব্লগ দিচ্ছি, তো অনেকেই এই জন্য একটু মন খারাপও করছেন, কমেন্টে বলছেন যে আপু রেগুলার কেন ভিডিও দিচ্ছেন না। আসলে সব কিছু মিলিয়ে একটু কঠিন পরিস্থিতির মধ্যেই আছি বলতে পারেন, এই জন্য আসলে রেগুলার ভিডিও দিচ্ছি না। কঠিন পরিস্থিতি বলতে আসলে একটু ব্যস্ততার মাঝে আছি, আপনারা আবার মানে ভয় পাবেন না। তো এই যে গাছটা এনেছিলাম এর আগের ভিডিওতে দেখেছেন, তো ওই গাছটা লাগিয়েছি আর মোটামুটি এখনও মানে ভালোই সতেজ আছে। আর এই যে ডালটা জোড়া দিয়ে দিয়েছিলাম সেও মোটামুটি ভালোই আছে, অপেক্ষায় আছে এই ফুলটা কখন ফুটবে, যদি ফোটে তাহলে বুঝবো যে ডালটা জোড়া লেগেছে আর কি। তো যাই হোক, আজকে মূলত আমরা বাইরে গিয়েছিলাম, সকাল সকালেই বাইরে গিয়েছিলাম, আর আজকে সারাটা দিনই হচ্ছে ডাক্তারের কাছেই কেটেছে বলতে পারেন, মানে হসপিটালে কেটেছে আর কি। তো সকাল সকাল বের হওয়ার কারণ হচ্ছে যে কিছু টেস্ট করা লাগবে, সেগুলো করাবো এবং একসাথে ডাক্তারকে দেখিয়ে তারপরে আসবো এই জন্য। তো আমরা হচ্ছে পপুলার মেডিকেল সেন্টার যেটা সেখানে গিয়েছিলাম, আর দেখলাম যে নামের অবস্থা ভয়াবহ। তো আপনাদের ভাইয়া মজা করে বলছিল যে আমপানে মনে হয় মানে ঝড় হলো না, সেই ঝড়ে নাম নিয়ে গিয়েছে। তো যাই হোক, বসেছিলাম কারণ আসলে ডাক্তারের কাছে আসলে এখন যদিও অনেক রোগীর সংখ্যা কম, বাট তারপরও কিন্তু বসেই থাকতে হয়, আর এক একটা টেস্ট আলাদা আলাদাভাবে করতে হচ্ছিলো, সব কিছু মিলিয়ে মানে সময়টা আসলে কেমন জানি যাচ্ছিল আর ভাল লাগতেছিল না, আর একটা অজানা ভয় তো আসলে কাজ করছিলই। আর এখানে আসার পর আরও বেশি টেনশন হচ্ছিলো কারণ প্রতিনিয়ত আপনাদের ভাইয়া রেগুলারই কয়েকবার করে বের হয় ওর কাজের জন্য, আর ওর কাজ তো বেসিক্যালি হচ্ছে গিয়ে হসপিটাল বলেন বা ডায়াগনস্টিক সেন্টার বলেন এইসব জায়গাতেই, তো এই জন্য আরও বেশি ভয় লাগে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আপনাদের ভাইয়া কী কাজ করে। অনেকেরই প্রশ্ন, অনেকবার এই নিয়ে উত্তর দিয়েছি বাট তারপরেও অনেকেই জানতে চান, তো আজকে একটু শেয়ার করি আপনাদের সাথে। আপনি না আমারে ডাক্তার দেখাইতে আনছেন, এখন কই যাবেন? চলো দেখো কই যাই না, বলেন আসুন। ডাক্তার দেখানোর কথা বললে ঘুরে দাঁড়ান, ডাক্তার তো দেখাবোই না তাই। তাহলে এখন কি করবেন? এখন লেবে যাবো। লেবে কি? রোগী কি লেবে যেতে পারে নাকি? সবাই যেতে পারে না, তুমি যেতে পারো। কেন? আমার কাজ আছে তাই। তাই সমস্যা নাই, আমিও ইঞ্জিনিয়ার, তোমার সাথে ঠিক করতে পারবো, চলো। তো এখন আমরা আছি পপুলারের ল্যাবে, আর আপনাদের ভাইয়া বেসিক্যালি হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, আর ও এখন যে মেশিনের সামনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে জনসন অ্যান্ড জনসনের, মানে ওদের এই মেশিনগুলো হচ্ছে ইউএসের, তবে বাংলাদেশের হেড অফিস হচ্ছে ওদের ঢাকাতে, আর ও আছে এখন সিলেট ডিভিশনে। আর এই যে মেশিনগুলো দেখছেন পপুলারের ল্যাবেই হচ্ছে টোটাল তিনটা না চারটা মেশিন আছে, যাই হোক সোভানীঘাটের যেই ল্যাব সেখানেও আছে। তো এরকম বিভিন্ন সিলেটে যতগুলো মনে করেন ল্যাব বা হসপিটাল আছে প্রত্যেকটা জায়গায় ওদের কোম্পানির এই মেশিনগুলো আছে, তো সেগুলোই মোটামুটি তার দেখাশোনা করতে হয়, আর ওর কলিগও আছে একজন, আর ও এখন হচ্ছে আমাদেরকে খুঁটে খুঁটে একটু দেখাচ্ছিল। আর এর আগে আমি অনেক দিন আগে এখানে এসেছিলাম, তেমন একটা আসলে আসা হয় না, আফিফ হওয়ার আগে অনেকবার এসেছি, মাঝে মাঝেই আসতাম, কিন্তু এরপরে আর তেমন একটা আসা হয়নি। আর মাকে নিয়ে লাস্ট হলো এসেছিলাম কারণ মার দেখার শখ হয়েছে, আর ছেলেও খুব শখ করে মানে তার কাজের জায়গা তার মাকে দেখিয়েছে, তো তখন মাকে নিয়ে এসেছিলাম এখানে। আর আপনাদের ভাইয়ার সাথে আসলে হচ্ছে গিয়ে ওর একটু কাজ ছিল এখানে, বাদ বাকি সময়টা সে আমাকে দেখাচ্ছে কোন জিনিসটা কীভাবে কাজ করে, কীভাবে কাজ করতে হয়, আর মনে হয় যে ও এখানে আসলে ওর কাজের গতি অনেকটা বেড়ে যায়, মানে এত স্বতঃস্ফূর্তভাবে আমাকে সব কিছু বলতে থাকে, মানে খুব কি বলবো মানে একদম মানে
বুঝাতে পারতেছি না আমি ঠিক, মানে ও অনেক আনন্দের সাথে বলতে থাকে, ওর অনেক ভালো লাগে, মানে সেটা দেখলেই বোঝা যায়। যেমন আসলে আমি যখন আমার হাতের কাজ করি বা ইউটিউবের কোনো ভিডিও করি তখন আমার যেরকম একটা মাইন্ড থাকে, ও ঠিক ওর কাজের ক্ষেত্রে সেই জিনিসটাই ওইভাবে আমাকে দেখায়, জিনিসটা আমার খুব ভালো লাগে। আর কাজের ক্ষেত্রে অনেক বেশি ডেডিকেটেড বলতে পারেন এক কথায়। তো সে আমাকে ফুল মেশিনের একটু মানে মেন মেন যে জায়গাগুলো আছে খুলে একটু দেখাচ্ছে কোনটা কীভাবে কাজ করে। এর আগেও অনেকবার অনেক কিছু দেখিয়েছে, তো যেহেতু অনেক দিন পরপর যাই আসলে ভুলে যাই। আর বলছিল যে তোমাকে একটু দেখিয়ে দেই, তাহলে যদি আমি কোনো জায়গায় অন্য জায়গায় ব্যস্ত থাকি তখন তুমি এসে একটু হেল্প করতে পারবা এই আর কি। আর ল্যাবের অন্যান্য যারা আছে তারাও মানে মোটামুটি সবাই যেহেতু যাই সবাই কম বেশি চিনে এই আর কি। তারা বলে হ্যাঁ ভাবিকে কাজটা শিখাই দেন, ভাবি এসে মাঝে মধ্যে কাজ করে যেতে পারবে আপনার অবস্থা মানে এই আর কি। তো এই নিয়ে আমি আমার অনেক ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলেছি আপনাদের ভাইয়া জবের বিষয়ে, বাট তারপরেও অনেকে অনেক রকম প্রশ্ন করেন, অনেকে জানেন না, আর নতুন যারা আছেন তারা আসলে জানতে চান, এটা স্বাভাবিক। বাট অনেকের একটা ভুল ধারণাও আছে, যাই হোক। আর অনেকে হয়তো মজা করে বলেন না সিরিয়াসলি বলেন, আমি ঠিক জানি না যে ভাইয়া ঘর জামাই থাকে কি না। তো আপনার আর আমার ভাইয়ার ভাষ্যমতে আমি একটাই কথাই বলবো, সব জামাই ঘরে থাকে। তো ঘর জামাই বলতে আপনারা কী বুঝাচ্ছেন, যে সে বেকার বসে আছে কি না, বিষয়টা আসলে মোটেও সেরকম না। আর এর আগেও আমি কয়েকটা ভিডিওতে বলেছি, ডিটেলস একটা ভিডিওতে বলেছি, ওই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যে আমরা কেন মানে আমার বাবার বাড়ির ফ্যামিলি আর আমরা কেন একসাথে থাকি। তো তারপরে এই ভিডিওতে ছোট্ট করে একটা কথা বলতে চাই, আমার বাবার বাড়ির ফ্যামিলি বলেন, বাবা ভাই বোন বা মা বাবা যারাই বলেন, তাদের দিক থেকে তারা সচ্ছল আলহামদুলিল্লাহ। আমাদের দিক থেকে মানে আপনাদের ভাইয়া বা আমার ফ্যামিলি যেটা এখন, তো এই দিক থেকে আমরা সচ্ছল। তো আমরা কেউই আল্লাহর রহমতে কারোর উপর নির্ভরশীল না, জাস্ট দুইটা ফ্যামিলির সুবিধার্থে, যাতে কিছুটা হেল্প হয়, বিশেষ করে আমারই হেল্প হয়, কারণ আমার একা একা আফিফকে নিয়ে সিলেটে সার্ভাইভ করাটা অনেক বেশি টাফ ছিল। তো সব কিছু মিলিয়েই এই জন্যই আমরা আসলে একসাথে থাকি। আশা করি আপনাদের প্রশ্নের উত্তরটা আপনারা পেয়েছেন, এর থেকে ডিটেলসে আসলে সব কিছু বলা পসিবল না, আর এর থেকে ডিটেলসে আসলে বলা যায় কি না সেটাও আসলে আমার জানা নেই। তো কিছুক্ষণ ও একটু কাজ করলো, দেন হচ্ছে আমাকে দেখালো, এরপরে তো আবার সেই বসে থাকা, কারণ ডাক্তার আসতে আসতে মোটামুটি আরও 2-2.5 ঘন্টা সময় লাগবে। তো আবার আমরা নিচে চলে আসলাম, আবার ডাক্তারের জন্য অপেক্ষা করছি। আর মোটামুটি ওকে এই জায়গার কম বেশি, ও যেহেতু অনেক বেশি দুষ্টামি করে আপনারা সবাই জানেন, এই জন্য হয়তো বা ওকে একটু মানুষ বেশিই চিনে, যে কেউই দেখলে মানে কথাবার্তা বলছিল, তো সবার সাথে ঘুরে ঘুরে দুষ্টামি করতেছিল। এই যে বাহিরে যেটার ওয়েট মেশিন দেখেছে সেখানে গিয়ে ওয়েট মাপছিল, কারো ওখানে গিয়ে বিপি মাপছিল, মানে এই দুষ্টামি সে কন্টিনিউ করেই যাচ্ছে। আর এখন আপনাদের ভাইয়া যার সাথে কথা বলছে তাকে সে নানি সম্বোধন করে, এই নানি হচ্ছে মানে ল্যাবে হচ্ছে গিয়ে ক্লিনিংয়ের কাজ করে, যাই হোক সবাই তাকে মাসি বলে কিন্তু ও তাকে নানি বলে ডাকে। আর নানিকে বলতেছে আমার বউকে তো অনেক দিন আগে দেখছেন, দেখেন তো মনে আছে নাকি, নানি বলে হ্যাঁ হ্যাঁ মনে আছে, তো দুষ্টামি করতেছিল। আর মনে হচ্ছিল আসলে সময় যাচ্ছেই না, আর এর মধ্যে আসলে আফিফকেও মিস করতেছিলাম, কারণ অনেকক্ষণ ধরে আমরা বাসা থেকে বের হয়েছি, কারণ এর মধ্যে যদি আমরা টেস্ট করিয়ে বাসায় চলে যেতাম আবার হচ্ছে ডাক্তার দেখানোর জন্য আসতাম, এই পরিস্থিতিতে আসলে দুইবার বের হতে চাচ্ছি না। ভাবলাম একসাথে বের হয়ে সব কাজ শেষ করে তারপরে ফ্রেশ হয়ে যাব, মানে গোসল টোসল করে ফেলবো আর কি। তো যাই হোক আমাদের ডক্টর দেখানো শেষ। ও ভালো কথা, আপনাদের কথা কথা বলতেই ভুলে গেছি, অনেকে বলবেন যে আপু কি জন্য ডাক্তার দেখাচ্ছেন, অসুস্থ কিনা। তো সেটা বলি, আসলে দেখা যায় 3 মাস অন্তর বা 4 মাস হায়েস্ট এরকম পরপর দেখা যায়, মোটামুটি সব ধরনের টেস্টগুলো একটু টুকটাক করানো হয়, যেহেতু আপনাদের ভাইয়া এই লাইনে জব করে, ওই বেসিক্যালি গুরুত্ব দিয়ে এই কাজটা একটু করে। তো দেন হচ্ছে একটু রেগুলার চেক আপ করানো আর কিছুই না। তো এই জন্যই মূলত হচ্ছে গিয়ে ডাক্তার দেখালাম। আর এই লকডাউনের মধ্যে তো আসলে একদম বের হওয়া হয়নি, অনেক দিন গ্যাপ হয়ে গেছে, প্রায় 5-6 মাসের মতো মনে হয়ে গেছে, মানে লকডাউনের আগে হচ্ছে আমাদের বের হওয়ার কথা ছিল, বাট ওই টাইমটা তো আর হতে পারিনি, এই জন্য অনেকটা দেরি হয়ে গিয়েছে।
তো আমরা বাসার কাছাকাছি চলে এসেছি আর এখানে লজ্জাপতি গাছ দেখে দুজন মিলে একটু দুষ্টামি করলাম। তো আমি যেহেতু হাতে ক্যামেরা নিয়ে আছি, ওকে বললাম যে একটা পাতা একটু বন্ধ করো, একটু ভিডিও করি। সে কি করলো একটু দেখেন, মানে তাকে একটা করতে বলে আরেকটা করে সে মনে হয় বাচ্চাদের মতো মানে গাছের মধ্যে একদম পাঁচ আঙ্গুল দিয়ে থাপা দিচ্ছে, দিতে দিতে হাতের মধ্যে কাঁটাও ঢুকিয়ে ফেলছে। আমি বললাম একটা তুমি করো আরেকটা। তো যাই হোক, তারপরেই তো বাসায় চলে আসলাম। আর আসার পরে তো একদম ফ্রেশ ট্রেশ হওয়া, গোসল করা সব শেষ করলাম। আর এদিকে আম্মু হচ্ছে পায়েস রান্না করেছিল। মজার বিষয় হচ্ছে পায়েস রান্না করে আম্মু অন্য ঘরে গিয়েছে, আর এর মধ্যে আমার ছোটো বোন এসে এখানে কালার মিশিয়ে এটাকে গোলাপি বানিয়ে দিয়েছে। পরে ও ধুমসে বকা খাইছে, মাঝে মাঝে এরকম উল্টাপাল্টা দুষ্টামি করে। তা আমি বললাম খারাপ কি, এটা দেখতে মনে হচ্ছে তরমুজের পায়েস রান্না করেছে এরকম মনে হচ্ছে। তো আর এদিকে আমাদের বাসার পানির একটা ফিল্টার নষ্ট হয়ে গেছে, ওই ফিল্টারের উপরে মূলত গাছগুলোকে একটু সাজিয়েছি। আপনাদেরকে অন্য সময় ডিটেলসে একদিন দেখাবো যে কেমন করে গাছগুলো রেখেছি আর কি। আর অনেকেই ব্যালকনি মেকওভারের ভিডিও দেখতে চাচ্ছেন, আসলে আমারও খুবই ইচ্ছা ব্যালকনিটাকে একটু আমার মতো করে সাজাবো, কিন্তু আসলে অনেক কিছু কেনাকাটার বিষয় আছে, তারপরে হচ্ছে বাইরে যেতে হবে, এই জন্য সব কিছু যেহেতু এখনও ওইভাবে আসলে খোলেনি, আর খুললেও এই পরিস্থিতিতে যাওয়া ঠিক না, যার কারণে আসলে করছি না, তবে করলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে অনলাইনে একটা ড্রেস অর্ডার করেছিলাম কয়েকদিন আগে, গতকালকে এসেছে, তো আমি আর এটা খুলিনি, তো ভাবলাম আজকে খুলি আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে সিলেটে আসার পর থেকে দেখা যায় অনলাইনে অনেক কিছুই মাঝে মাঝে কেনাকাটা করা হয়, কারণ সবসময় সব কিছু সিলেটে ওইভাবে পাওয়াও যায় না, তারপরে হচ্ছে ঢাকা ওইভাবে যাওয়া হয় না, সব কিছু মিলিয়েই আর কি। তো হাতের কাজের ইন্ডিয়ান এই ড্রেসটা অর্ডার করেছিলাম, তো ড্রেসটা এসেছে, ভালোই লাগলো ড্রেসটা দেখে। এটা হচ্ছে অফ হোয়াইট কালার, মধ্যে আপনারা ডিপ অফ হোয়াইট বা বাঙ্গি কালারের সুতা দিয়ে কাজ করা, মাঝে মাঝে একটু সিকোয়েন্সের কাজও আছে। তো অনলাইন থেকে অনেকেই ভরসা পান না জামাকাপড় আনার ক্ষেত্রে, বাট তারপরেও অনেক সময় এনে থাকি, কারণ মাঝে মধ্যে খারাপ হয় মাঝে মধ্যে ভালো হয়, তো এই জন্য বলবো না যে অনলাইনে শপিং করলেই খারাপ হয়, আসলে সেরকম না। তো এটার ওড়নাটা খুবই ভালো লেগেছে, কারণ ওড়নাটা চারিদিকে এরকম বর্ডার করা, তারপরে একটা বক্স পারও আছে লাগানো, তো এই জন্য বেশি ভালো লেগেছে। তো ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করতে করতেই দেখলাম যে ড্রেসটার মধ্যে কয়েকটা জায়গায় একটু দাগ আছে, হয়তো বা কাজ করার সময় দাগগুলো হয়েছে আর কি। তো দেখে আসলে মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ পছন্দ করে কোনো জিনিস আনলে সেটা একটু প্রবলেম হলে আসলে ভালো লাগে না, তবে আসলে ঝামেলায় যেতে ইচ্ছে হচ্ছে না, কারণ এখন আবার এটা তাদেরকে জানাবো প্যাক করব, এটা আসলে আরও বেশি ঝামেলা। তো যাই হোক, কিছু করার নাই, আসলে পরিবর্তন করা ঝামেলাটা অনেক বেশি ঝামেলা মনে হয় আমার কাছে, যাই হোক এই জন্য মনে হয় না আর ঝামেলায় যাব। আর আজকে আমি আসলে যেখান যে পেজ থেকে ড্রেসটা এনেছি, বড় একটা পেজ থেকে এনেছি, পেজের নামটা আমি বলছি না, কারণ হচ্ছে এটা কোনো স্পন্সর ভিডিও না, আর তার পাশাপাশি এখন নামটা বললে দেখা যাবে পেজের রেপুটেশনটাও হয়তো বা নষ্ট হবে, আপনারা ভুল বুঝবেন, তো কোনোটাই করতে চাচ্ছি না, এই জন্য পেজের নামটা বললাম না। আর এদিকে হচ্ছে সন্ধ্যাবেলা আফিফ বাবাই হচ্ছে মায়ের ওড়না দিয়ে স্পাইডারম্যান হয়েছে, সে খুব আনন্দ পায় এটা হলে। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আবার আমার পরিবারের জন্য দোয়া করবেন, দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।